বসো। আচ্ছা দিদি ভাই, সব সময় এত রাগ করলে চলে বলো? দিদি ভাই কি করব, দেখলি তো কিভাবে অপমানিত হতে হলো তো দাদা ভাইয়ের কাছে। কোনো কারণ নেই তবুও অপমান করলো, কেন মিনু কেন করলো আমাকে এইভাবে অপমান? শোনো শোনো, তুমি তো জানো, তুমি জানো তুমি কোনো অন্যায় করনি, তাহলে এত সহজে কেন ভেঙে পড়ছো? বিকজ অফ ইওর দাদা ভাই। এত খারাপ একটা মানুষ কি করে হয়, এত খারাপ! তোমার কম ক্ষতি তো করেনি, এখন নিজের ছেলেকেও ছাড়ছে না। কেউ যে একটা বাবা নিজের ছেলেকে এইভাবে মিসলিড করতে পারে এটা তো আমি ভাবতেই পারছি না মিনু। আমি দিনের পর দিন ওর কথায় ইনফ্লুয়েন্সড হয়ে তোকে খারাপ ভেবেছি, তোকে ভুল বুঝেছি। থ্যাংক গড আমি এখন ঠিকটা জানি। দিদি ভাই সেসব তো অতীত, এসব নিয়ে কেন ভাবছো? ভাবতে হয়, ভাবতে হয় মিনু, কারণ তোর দাদা ভাই কেন ফিরে এসেছে সেটা আমি জানি। ও নিজের ছেলের ব্রেন ওয়াশ করার জন্য ফিরে এসেছে, ছেলে ব্রেন ওয়াশ করে ছেলেকে নিজের ফেভারে করবে, আমার এগেনস্টে করবে। আমি তো সেটা হতে দেবো না এত সহজে। শুধু কষ্ট হচ্ছে এটা ভেবে যে কাল থেকে আমার আর অফিস যাওয়া হবে না। কিচ্ছু হবে না দিদি ভাই, আমি বলছি তুমি আবার অফিসে যেতে পারবে। কি করে? তুমি বলবে জেঠুমনিকে। তুই চিনিস না ওনাকে তাই বলছিস। উনি একবার একটা ডিসিশন নিয়ে ফেললে সেটাতে স্টিক করে থাকেন, সেটা বদলায় না কোনোভাবে। আমি কিছু করতে পারবো না এই ব্যাপারে। পারবে, নিশ্চয়ই পারবে। আচ্ছা দিদি ভাই, আজ যদি জেঠুমনির জায়গায় আমাদের বাবারা থাকতেন, আমাদের শাসন করতেন, বকাঝকা করতেন, তাহলে আমরা কি করতাম? তুমি তোমার বাবাকে অনুরোধ করতে না, বলতে না বাবা আরেকবার ভেবে দেখো না? ও দিদি ভাই বলো না, বলতে তো দিদি ভাই। তাহলে তুমি জেঠুমনিকে অনুরোধ করবে, আর আমার বিশ্বাস জেঠুমনি ঠিক বুঝতে পারবে। তবে তার আগে কিন্তু তোমাকে দুটো কাজ করতে হবে। কি? এক, কাল তোমার অফিসে যাওয়া চলবে না, আর দুই, কাল ব্রেকফাস্টে তুমি জেঠুমনির সব থেকে পছন্দের খাবার নিজের হাতে বানাবে, কেমন? বলো বলো কি হলো, পারলে সময় ল্যাপটপটা খুলতে? আমি পারি না, এমন কোনো কাজ আছে নাকি? ওভার কনফিডেন্স ভালো নয় জাহ্নবী, ওভার কনফিডেন্স অনেক সময় অনেক প্লেয়ারকে একেবারে শেষ করে দিয়েছে। তোমার মনে আছে তো এরপর কি কি করতে হবে? মনে আছে তো, এমন কিছু একটা করতে হবে যাতে সোম মিনুর কাছে চূড়ান্তভাবে অপমানিত হয়। কারেক্ট কারেক্ট, তাহলে কাজটা করে ফেলো, করে ফেলো জাহ্নবী। হ্যাঁ আমার কাজ তো প্রায় শেষ, তুমি কোনো চিন্তা করো না। তুমি বলো তো ওই বাড়ির কি খবর? গোলা বারুদ বন্দুক নিয়ে সবাই তৈরি হয়ে আছে যুদ্ধ লাগলো বলে। ভেতরে কে? আপনি এখন এখানে কি করছেন? ম্যাডামের কেবিনে কত রাত হলো দেখেছেন? ও আরে কাল তো মিটিং আছে না, তো স্যার আমাকে বলেছে আজ রাতে সব কাজ করে রাখতে, ওই তো আমি করছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ।
আমি সব পরে নেব। আপনি একদম কোনো চিন্তা করবেন না। আপনি আপনি যান যান, আমি এক কাজ করছি, আমার সব কাজ হয়ে গেলে আমি ম্যাডামের কেবিনে তালা দিয়ে দেবো, ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ বলছি, আমার কাজ প্রায় শেষ, আমি তাহলে এখান থেকে বেরোই, নাহলে কেয়ার টেকার আবার সন্দেহ করতে পারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও, আমি এখন রাখলাম। এ তো দেখছি অগস্টের লাস্ট উইকে প্রচুর ডেলিভারি আমাদের, আর তার আগেও প্রেশার কিন্তু কম নয়, কি করে হবে? তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি তার আগে এই কাজটা শেষ করে ফেলার। বলছো? তুমি যখন বলছো তখন তো হবেই, 100%। তুমি কি কনফিডেন্ট না আমাকে নিয়ে? আরে বাবা কনফিডেন্ট হব না, আমি বুঝি তোমার কথার কত দাম আছে, তোমার কমিটমেন্টের কি ভ্যালু আছে, আমি বুঝি। আচ্ছা বাবা ঠিক আছে, আমার আর প্রশংসা করতে হবে না। এই যে পুচকো সোনা, তুমি কি ঠিক করেছো? হ্যাঁ আজকে সারা রাত একদম ঘুমু ঘুমু করবে না, তারপর কাল সারা দিন শুধু ঘুমু ঘুমু করবে, তাই তো? রে ও যদি না ঘুমাতে চাইছে তো না ঘুমা, ওর সাথে বরং আমি এখন বসে আড্ডা দিই। তাহলে তো খুব ভালো হবে, কাল সারা দিন মিলে দুজনেই ঘুমাবে আর অফিসে যাওয়া হবে না। এই দেখো না কে ফোন করেছে। দেখতেই হবে। আরে বাবা দেখো না। আচ্ছা বাবা দেখছি। হ্যালো, সরি একটু রাত হয়ে গেল ফোন করতে। মৃন্ময়ী ম্যাডাম কি আছেন? খুবই আর্জেন্ট, প্লিজ ওনাকে বলুন না মিস্টার দত্ত ফোন করেছেন। ও আচ্ছা, প্লিজ হোল্ড অন। হ্যাঁ মিস্টার দত্ত বলুন। না বলছিলাম কি ম্যাডাম, যে আমাদের ওই এস্টিমেশনটা। ও হ্যাঁ, আপনার বাজেটটা তৈরি হয়ে গেছে, আমি এক্ষুনি আপনাকে মেল করে দিচ্ছি। না না সে ঠিক আছে, আসলে আমি একটুখানি কথা বলতে চাইছিলাম আপনার সঙ্গে। আপনার যখন সময় হবে আমি আপনার অফিসে পৌঁছে যাব। ঠিক আছে, আমি সকালে আপনাকে জানিয়ে দিচ্ছি। ওকে গুড নাইট। কি হলো, কিছু ভাবছো নাকি? না মানে আসলে আমি ভাবছিলাম কাল একটু দেরি করে অফিসে যাব, আসলে কাল দিদি ভাই জেঠুমনির সাথে একটু কথা বলবে, আমার সেখানে থাকাটা খুব জরুরি জানো। হ্যাঁ ঠিক আছে, তুমি একদিন অফিসে দেরি করে গেলে কিছু হবে না, যেতে পারো তো। কিন্তু মিস্টার দত্ত তো বললেন যে কাল আমার সাথে উনি একবার দেখা করতে যান। এই তোমার বাজেটটা রেডি তো? হ্যাঁ বাজেট তো রেডি, কিন্তু ল্যাপটপটা তো অফিসে না, মানে আমরা দুমদম করে বেরিয়ে গেলাম, আমি তোমাকে দিয়ে গেলাম না ল্যাপটপটা। ইস, আমিও আসার সময় নিয়ে আসতে ভুলে গেলাম, কি যে করি না আমি। আচ্ছা ঠিক আছে, অফিসেই তো আছে, চাপ কিসের? এই তাহলে আমাকে একটু হেল্প করো না। কি বলো? তুমি তাহলে কাল মিস্টার দত্তর সাথে বাজেট নিয়ে মিটিংটা সেরে ফেলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। আমরা সত্যি আপনার থেকে এটা আশা করি নি, আপনারা এলেন দেরি করে, এখন মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছেন, এটা কি হচ্ছে? আলোচনাটা বেসিক্যালি আপনার সঙ্গে করতে এসেছিলাম মিমই, আপনার টিম এখানে আছে ঠিক আছে, কিন্তু আপনি তো আর্টিস্ট, আপনার চিন্তাটা মিস্টার পাল কিভাবে এক্সপ্লেন করবেন? কি হলো, মিটিংটা করে নেবে তো? না মিনময় ম্যাডাম আপনাকে কিসের জন্য রেখেছে বলুন তো। প্লিজ আপনি আপনি বসুন না, আপনি চলে যাচ্ছেন কেন? আমাকে 10 মিনিট দিন, আমি প্রেজেন্টেশনটা বানিয়ে দিচ্ছি। কি পেয়েছেন কি আমার, একবার 15 মিনিট, একবার 10 মিনিট, মন দিয়ে যদি কাজটা সময় মতন করতেন তাহলে ভিক্ষে চাইতে হতো না আপনাকে। আপনি তো মৃন্ময় ম্যাডামের নাম নষ্ট করছেন যত আনপ্রফেশনাল লোকজন। গুড মর্নিং মিস্টার দত্ত। আপনি এসে গেছেন? হ্যাঁ, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। সরি, আমি এরকম অ্যামেচারদের সঙ্গে কাজ করি না।
চলো 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 পাল্টাই।